যারা এমনি করে এক ঢোক এক বিন্দু পানি পান করার সুযোগ পেয়ে যাবে, নিশ্চয় তারা দেখা যায় 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াস তারা কে লাগবে না। আমি সেদিন আসছিলাম কোথা থেকে, একটা প্রোগ্রাম করে আসছিলাম আসানসোলের উপর দিয়ে, কথা বুঝলেন কি রে, তো দেখি বলে এরা গোবর মাখতেছে কেন আর পেশাব কেন খেতেছে, ওরা বললো করুণার ভয়ে। আমি বললাম হ্যাঁ একটা হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কুষ্ঠব্যাধি মানুষ গেল আর গিয়ে বললো ইয়া রাসূলুল্লাহ আমার এই কুষ্ঠব্যাধি ভালো হচ্ছে না। রাসূল বললেন ওই দেখো উটের মাল, সাতগার উটের মালগুলি রয়েছে ওখানে যাও, ঠিক আর পেশাবগুলি তুমি নাও। এখন সে তাই করলো রাসূলের কথা মোতাবেক, তারপরে যখন তার শরীরের কুষ্ঠব্যাধি সব ভালো হয়ে গেল ঘো ঘাস, তারপরে যখন শরীরটা হৃষ্টপুষ্ট হয়ে গেল ক্ষমতা আসলো, উটের রাখালটাকে হত্যা করে দিল, তারপরে উটগুলো চুরি করে নিয়ে চলে গেল। রাসূল বিচার করেছিল না করে নাই, করেছিলটা করে নাই, আমি অত লম্বা ঘটনায় যাবো না, কথা বলতেছিলাম যোগী আদিনাথ বলেছে মসজিদ বানায় দেবো, কিন্তু সে মসজিদ বানাবে না, মুসলমানদের কাছে ভোট নেওয়ার জন্য বলছে মসজিদ বানাইয়া দেবো। আমার ভাইরা যে কথাটা বলতেছিলাম, অনেকে বলে মা তারা, আমি বলে মা তারা কোরআনের মধ্যে আছে, খালি মা তারা করো না, কোরআনের ভিতরে মা তারা আছে। এখন দেখা যায় কেউ বলে যেন রাম রাম, আমি বলি রামও কথা কোরআনের ভিতরে আছে, রাম ভাষাও কোরআনের মধ্যে আছে, অতি বিয়ানাল্লে করলে সেই আল্লাহ পাক বলেন সমস্ত কথা আমি কোরআনের মধ্যে ঢুকাইয়া দিয়েছি। মা তারা কোরআনের মধ্যে যেমন এক জায়গায় বলা হয় আল্লাযি খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাল মা তারা ফি খালকির রহমান, কেন তারাকে বলবে আমার দেবতা, বলো আমি তারকার স্রষ্টা, আমি সূর্যের স্রষ্টা, আমি আল্লাহ, আমাকে রহমান হিসেবে ডাকো, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইত্যাদি ইত্যাদি। এখন কথাটা বলতেছিলাম কেউ যেন বলে রাম রাম, আরে রাম তো কোরআনের মধ্যে আছে, তো আল্লাহকে বলে মেনে নাও না, আল্লাহর প্রতি ইমান আনো না, কেন আনতেছো না? এখন দেখা যায় আমাকে সেদিন একজন বলছেন, এই বন্ধুদের ভাইয়ের সাথে জলসা করতে গেছি, দিয়ে সেইদিন দেখি একজন হিন্দু মাস্টার এসে প্রশ্ন করছে যে কর্ণাটকে হিজাব বুরখা নিয়ে খুব আন্দোলন চলছে, তো আমি হিন্দু আমি কোরআন পড়তে জানি, উনি বলছেন আমাকে যে কোরআন পড়তে জানি, তো আমি বললাম কোরআন পড়তে জানেন তো কী হয়েছে, খুব ভালো কথা, কিন্তু ইমান তো নাই, বলে ইমান ইমান বুঝি না তবে কোরআন পড়তে জানি, তবে কোরআনের মধ্যে হিজাব শব্দ কোথাও আসে নাই। আমি বললাম তুমি কোরআন পড়তেই জানো না, মাস্টারটার বললাম হিন্দুটাকে তুমি কোরআন পড়তেই জানো না, তুমি বলছো হিজাব শব্দ কোরআনের মধ্যে নাই, সুরা নূরের মধ্যে আল্লাহ এত কথা বলেছেন, অন্যান্য সুরাতে এত কথা বলেছেন, ও বলে অত কিছু জানি না হিজাব শব্দ নাই। আমি বললাম যদি থাকে, বললে তাহলে পরে আমার পড়তে মনে হয় ভুল হয়ে গেছে। আমি বলে ভুল হয়েছে আপনি কেমন করে বললেন, মাস্টার সাহেব বলছে হিজাব শব্দ দেখিয়ে দেন কোরআনের মধ্যে। আমি বললাম অত 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 আয়াত একটির পর একটি তেলাবাত করলে অনেক সময়ের দরকার, তবে একটা জায়গা থেকে বলি এমনি করে দেখা যায় যেন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন وَمَنْ كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحِيًّا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِيَ بِإِذْنِهِ مَا يَشَاءُ। আল্লাহ যখন চান ইচ্ছা করেন তিনি রাসূল নবীদের সঙ্গে হিজাব পর্দার আর থেকে কথা বললেন, হিজাব শব্দ আসলো বিয়া, ও বলল মনে হয় এটা আমার ছুটে গেছে, কথা বুঝেন কি নে। তারপরে ও আর একটা কথা বলল কি, আল্লাহ কি সব দেখতে পাই, আপনারা বলুন এই বিহারের মানুষ আল্লাহ সব দেখতে পায় না পায় না, একটু জোরে না বললে জানবো যে ইমানের কমি আছে, একটু জোরে বলতে হবে, আল্লাহ কি সব দেখতে পাই? আমার ভাইরা শোনার টুকরো না, আজকে বলি ভালো করে শোনো, আল্লাহ সব দেখতে পায়। আমি তাকে বললাম ইন্নাল্লাহ সামিউম বাসির ওয়াল্লাহু লতীফুল খাবীর ইত্যাদি ইত্যাদি, ওয়াল্লাহু আলিমুম বিযাতি সুদূর ইত্যাদি ইত্যাদি বললাম। তারপরে ও যখন বলল আল্লাহ কি সব দেখতে পায়, দেখলাম প্রশ্নের মধ্যে বুঝতে পারা যাচ্ছে, গন্ধ পাওয়া যাচ্ছে আল্লাহ সব দেখতে পাই না। আমি বললাম হ্যাঁ আল্লাহ সব দেখেন না, 100% আল্লাহ সব দেখেন, তিনার দেখার মধ্যে শোনার মধ্যে কোনো প্রবলেম নাই, কিন্তু আল্লাহ যেটা দেখেন না, হিন্দু ভাই শোনো ভালো করে, আল্লাহ জীবনে জিন্দগিতে কখনো স্বপ্ন দেখতে পায় না। স্বপ্ন দেখে নাকি আল্লাহ?
এই আল্লাহ স্বপ্ন দেখে নাকি? তাহলে আল্লাহ স্বপ্ন দেখে না? আমি বললাম আল্লাহ স্বপ্ন দেখে না, তবে নবীরা স্বপ্ন দেখেছেন, আল্লাহ স্বপ্ন দেখেছেন। আর দেখা যায় সেই স্বপ্নগুলি হচ্ছে এক ধরনের ওহি বলা হয়েছে। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম যে ইহুদিটা এখন সেই আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে ইহুদি দেখা যায় সেই বৃক্ষ সেই গাছের কিছু ছাল নিল, কিছু পাতা নিল, কিছু জ্বর নিল, কিছু আপনার এমনি করে জ্বর শিকড় ছাল পাতা নিয়ে সে ওপরে আসলো, ল্যাবরেটরিতে বসলো, রিসার্চ শুরু করলো। রিসার্চ করতে করতে বলে, হে আমার গড, তুমি কি এক আশ্চর্য গড, তুমি এমন এক আশ্চর্য গড, আটলান্টিক মহাসাগরের নিচে এই বৃক্ষকে রাখলা, আর এই বৃক্ষের মধ্যে তুমি সব ধরনের ভিটামিন ঢোকায়া দিলা। সে রিসার্চ করে পেল গোস্তের মধ্যে, মাছের মধ্যে, ডিমের মধ্যে যত রকমের ভিটামিন তা সেই গাছটার মধ্যে, শাকসবজির মধ্যে যা ক্যালসিয়াম তাও যেন তার মধ্যে। এখন দেখা যায় সে বিভিন্ন কেমিক্যাল দিয়ে সেটাকে যেন তৈরি করলো, ক্যাপসুলে পরিণত করলো। সেই পিরিয়ডে, সেই মোমেন্টে, সেই জামানায় চাঁদে যাওয়ার খুব যেন হুড়ুক উঠেছিল, সেই সময় বলল দেখা যায় এই ক্যাপসুল খাওয়ার পরে কি হয় দেখি না। শেষ পর্যন্ত দেখলো একটি ক্যাপসুল খাওয়ার পরে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন পর্যন্ত খিদাও লাগে না, পিয়াসও লাগে না। মিডিয়ারা জিজ্ঞেস করলো এই ক্যাপসুল কেমনে আপনি আবিষ্কার করলেন? সে বলল আমি যদি কোরআন পড়তে না জানতাম, আমি যদি কোরআন যদি না শিখতাম, তাহলে পরে এটা আবিষ্কার করা আমার দ্বারাই সম্ভবপর হতো না। বলে কিভাবে তুমি পেলে? বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক ওয়াদা করলেন নবীর সঙ্গে, কায়ামতের মাঠে আমি তোমাকে হজে কাউসার দান করে দেব। তোমার হাত দিয়ে যারা এমনি করে এক ঢোক এক বিন্দু পানি পান করার সুযোগ পেয়ে যাবে, নিশ্চয় তারা দেখা যায় 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াস তারাকে লাগবে না। ইহুদি বলল আমি আর থাকতে পারছি না, কোরআন শিখলাম তা থেকে এই জিনিস আবিষ্কার করা সম্ভব হয়েছে, আমি আর থাকতে পারলাম না। তিনি ঘোষণা করে দিলেন, আশহাদু ইসলাম কবুল করলো। আমার মজমুনের আজকে সারমর্ম হচ্ছে, আমরাকে শিখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, বলতে হবে কোরআন এবং হাদিস, আর তার প্রতি জীবন বাস্তবায়ন করতে হবে। আমরা যদি সেই তার উপরে জীবন বাস্তবায়ন না করি, যদি আমলে পরিণত না করি, দুনিয়ার পিছনে যদি দৌড়াই, দুনিয়া ধরতেই থাকবে, আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। কথা ঠিক না? আমি ঠিক বললাম? দুনিয়াকে ধরতে পারবেন? এই বলে শেষ করবো, এই বলে শেষ করবো, হয়তো টাইম আমার হাতে বেশি নাই, কত বুঝতে পেরেছি নিয়ে এই বলে শেষ করবো। দুনিয়া বুঝি না? বুঝি না, বুঝেন? এক চাষি, এক কৃষক, বৃদ্ধ মানুষ, সে জমিনে হাল বসছে, হাল বয়তে বয়তে বলে আরে কি দুনিয়া করছি, বয়স এত হয়ে গেল, তারপরে এত কষ্ট করে দুনিয়া করতে হয়, চাষ করতে হয়, এই করতে করতে লোকটা, বৃদ্ধ মানুষটা পিছন থেকে তাকায় দেখে বলে দেখি তো আমার বাড়ি থেকে কেউ খাবার টাবার নিয়ে এসছে নাকি, এত কষ্ট করে দুনিয়া করছি। দেখা যায় পিছনে দেখা কেউ খাবার নিয়ে আসে নাই, একটা সুন্দরী তরুণী রূপসী সুন্দরী যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, ও হাল টাল ছেড়ে দিয়ে বুড়ো মানুষটা কি করেছে, নাঙল টাঙল পাচন টাচন রেখে দিয়ে সুন্দরী মেয়েটাকে গিয়ে বলছে আমি বিয়ে করবো, বলছে বিয়ে করবো। এখন সুন্দরী তরুণী বলছে তুমি যে বিয়ে করবে তো কাজী সাহেবের কাছে যেতে হবে, তো বিয়ে পড়ার জন্য চলো কাজী সাহেবের কাছে চলো। যারা এমনি করে এক ঢোক এক বিন্দু পানি পান করার সুযোগ পেয়ে যাবে, নিশ্চয় তারা দেখা যায় 50,000 বছর পর্যন্ত খিদা পিয়াস তারাকে লাগবে না। ইহুদি বলল আমি আর থাকতে পারছি না, কোরআন শিখলাম তা থেকে এই জিনিস আবিষ্কার করা সম্ভব হয়েছে, আমি আর থাকতে পারলাম না। তিনি ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম কবুল করল। আমার মজমুনের আজকে সারমর্ম হচ্ছে, আমরাকে শিখতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, বলতে হবে কোরআন এবং হাদিস, আর তার প্রতি জীবন বাস্তবায়ন করতে হবে। আমরা যদি সেই তার উপরে জীবন বাস্তবায়ন না করি, যদি আমলে পরিণত না করি, দুনিয়ার পিছনে যদি দৌড়াই, দুনিয়া ধরতেই থাকবে, আপনি দুনিয়াকে ধরতে পারবেন না। কথা ঠিক না? আমি ঠিক বললাম? দুনিয়াকে ধরতে পারবেন না। এই বলে শেষ করবো, এই বলে শেষ করবো, হয়তো টাইম আমার হাতে বেশি নাই, কত বুঝতে পেরেছি নিয়ে এই বলে শেষ করবো। দুনিয়া বুঝি না? বুঝি না, বুঝেন? এক চাষি, এক কৃষক, বৃদ্ধ মানুষ, সে জমিনে হাল বসে, হাল বয়তে বয়তে বলে, আরে কি দুনিয়া করছি, বয়স এত হয়ে গেল, তারপরে এত কষ্ট করে দুনিয়া করতে হয়, চাষ করতে হয়, এই করতে করতে লোকটা, বৃদ্ধ মানুষটা পিছন থেকে তাকায় দেখে বলে, দেখি তো আমার বাড়ি থেকে কেউ খাবার টাবার নিয়ে এসছে নাকি, এত কষ্ট করে দুনিয়া করছি। দেখা যায় পিছনে দেখা কেউ খাবার নিয়ে আসে নাই, একটা সুন্দরী তরুণী রূপসী সুন্দরী যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে, ও হাল টাল ছেড়ে দিয়ে বুড়ো মানুষটা কি করেছে, নাঙল টাঙল পাতন টাতন রেখে দিয়ে সুন্দরী মেয়েটাকে গিয়ে বলছে, আমি বিয়ে করবো, বলছে বিয়ে করবো। এখন সুন্দরী তরুণী বলছে, তুমি যে বিয়ে করবে তো কাজী সাহেবের কাছে যেতে হবে, তো বিয়ে পড়ার জন্য চলো কাজী সাহেবের কাছে চলো। এখন এই বুড়ো দুনিয়া করতে গিয়ে এখন ওকে বিয়ে করবে বলে এখন কাজী সাহেবের কাছে গেল। কাজী সাহেব বলছে, কি জন্য আসলা? বলে, আমি কৃষক, আমি চাষি, আমি বৃদ্ধ, আর এই যে সুন্দরী তরুণী রূপসী মেয়েটাকে দেখতেছ, আমি বিয়ের প্রস্তাব দিয়েছি আর ও রাজি হয়ে গেছে, আমি বিয়ে করবো। কাজী বলছে, তুমি বুড়ো মানুষ, তুমি কি এর সাথে মোকাবেলা করতে পারো? কথা বুঝেন না? কথা বুঝেন? হ্যাঁ, বলে তুমি তো মোকাবেলা করতে পারবে না। কাজী বলছে, আমি বিয়ে করব। এখন দেখা যায় কাজী বলছে আমি বিয়ে করব, আর এই বৃদ্ধ বুড়ো বলছে আমি বিয়ে করব। এখন মেয়েটা বলল, তোমাদের কত ঝগড়া করতে হবে না, চলো।